মাই ডিয়ার লার্নার্স সকলকে স্বাগত আজকে আমি তোমাদের পরিবেশ বিষয়ে একটা ক্লাস নেব তো ক্লাসের আগে আমি চলে যাব কালাম স্যারের সেই বিখ্যাত উক্তিতে যেখানে তিনি বলছেন আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারবেন আর এই অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে এবার পাঠে প্রবেশ করি এই পাঠটাকে যদি আমি সাজিয়ে নিই আজকে আমি যেটা পড়ব পরিবেশ ও বনভূমি পরিবেশ কাকে বলে পরিবেশের সমূহ বনভূমি কাকে বলে বনভূমির উপাদান সমূহ বনভূমির শ্রেণীবিভাগ বনভূমির স্থায়ী বাসিন্দা বনভূমির সম্পদ বা বনজ উৎপাদন এবং শেষে তোমাদের কাজ সারণী একশো একুশ একশো বাইশ প্রথমেই আসি পরিবেশ কাকে বলে তো সচরাচর আমরা পরিবেশ বলতে বুঝি আমাদের চারিপাশে ঘর বাড়ি গাছপালা নদী নালা পুকুর এ সমস্ত যা কিছু দেখতে পাই সবগুলোই হচ্ছে আমাদের পরিবেশ একটু বইয়ের ভাষায় বলতে গেলে কি বলা যায় উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে পরিবেশ বলে অর্থাৎ পরিবেশ মানে সমস্ত কিছু প্রকৃতির দান প্রকৃতি নিজেই সব কিছু দিয়ে পরিবেশ তৈরি করেছে পরিবেশের দুটি উপাদান আছে একটা হচ্ছে জীবজাত উপাদান বায়োটিক কম্পোনেন্ট একটা হচ্ছে অজীবজাত উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট জীবজাত উপাদানগুলো কি না জীবজাত উপাদানগুলোর হচ্ছে পরিবেশে যে সমস্ত উপাদানগুলো মধ্যে প্রাণীর অস্তিত্ব রয়েছে সেগুলোকে জীবজাত প্রদান বলে যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে সমস্ত প্রাণী আর অজীবজাত উপাদান যেগুলোর মধ্যে প্রাণ নেই সেগুলো হচ্ছে অজীবজাত উপাদান বা নন লিভিং কম্পোনেন্ট জল আলো বাতাস সূর্যালোক এ সমস্ত কিছু নেক্সট হচ্ছে বনভূমি বনভূমি কাকে বলে বনভূমি হচ্ছে আমাদের চারদিকে ছড়িয়ে থাকা বিভিন্ন গাছগাছালি যেগুলো কিনা আপনারি হয়েছে অর্থাৎ যেসব উদ্ভিদ মানুষের প্রচেষ্টা ও যত্ন ছাড়াই প্রকৃতিতে নিজে নিজেই অর্থাৎ স্বাভাবিকভাবেই জন্মায় তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে এই স্বাভাবিক উদ্ভিদের উপাদান বলতে আমরা বুঝি কি সাহক উদ্ভিদের উপাদান হচ্ছে একটা হচ্ছে জীবজাত প্রদান একটা হচ্ছে অজীবজাত উপাদান অর্থাৎ একদিকে হচ্ছে সাহক উদ্ভিদটা বসবাস করছে জীবন নিয়ে আর সাহ উদ্ভিদের চারিপাশে যে সমস্ত অজীবজাত উপাদানগুলো আছে সেগুলো বিষয়টা এমন বললে কিছুটা ভুল হয়ে যাবে তাই সঠিক বলতে গেলে বলতে হয় যে শায়ক উদ্ভিদকে বা বনভূমিকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উদ্ভিদ পরিবার একটা হচ্ছে প্রাণী পরিবার একটা বায়ু কমিউনিটি একটা প্লান্ট কমিউনিটি গাছগাছালি তো এরপর হচ্ছে বনভূমি শ্রেণীবিভাগ শ্রেণী শ্রেণীবিভাগ আমরা যখন উচ্চ পর্যায়ে পড়ব তখন অনেক ভালো জানব পৃথিবীব্যাপী বনভূমি সে নির্ভর করব গাছগাছালির অনুসারে শ্রেণীবিভাগ করব এই সমস্ত করে থাকব কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী উদ্ভিদের শ্রেণীবিভাগ সেখানে তিন শ্রেণীর উদ্ভিদ পাব এক হচ্ছে পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ বা গাছগাছালি বনভূমি এক হচ্ছে সমভূমি অঞ্চলের বসবাস সমভূমি অঞ্চলের বনভূমি আর তিন হচ্ছে সুন্দরবন অঞ্চলের বনভূমি তো একবার একটু আলোকপাত করা যাক কোথায় কীরকম বন হয় দেখতে পাওয়া যায় এবং সেখানকার স্থায়ী বাসিন্দা বা কারা বনে যে সমস্ত প্রাণী বসবাস করে সেগুলোকে বনের স্থায়ী বাসিন্দা বলে ধরা হয় যদি আমরা দেখি তো দেখতে পাব পাহাড়ি অঞ্চলে সেখানে পাইন ফার ওক বার্চ রেডুডেন্ড্রন প্রভৃতি গাছ জন্মায় এবং নানা রকম ঝোপঝাড় ওষুধি গাছ তার সাথে প্রজাপতি এগুলো গেল গাছগাছালি কি কি প্রাণী সেখানে জন্মাবে সেখানে জন্মাবে চিতাবাঘ কালো ভাল্লুক রেড পণ্ডা গন্ডার গন্ডার এ সমস্ত যদি আমরা সমভূমি অঞ্চলে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেই সমস্ত অঞ্চলে যদি দেখে থাকি সেখানে শাল সেগুন রাধাচূড়া কৃষ্ণচূড়া পলাশ ইউকালিটাস সোনাঝুরি আমজাম কাঁঠাল এ সমস্ত বিভিন্ন গাছগাছালি দেখতে পাই যদিও সেগুলো আম গাছ একটু বন নয় আম গাছ আমরা তৈরি করি আমাদের বাড়ির পাশাপাশি থাকে আর কি থাকবে সেখানে সেখানে শিয়াল থাকবে খরগোশ থাকবে হাতি থাকবে হাতির একটা প্রসঙ্গ রয়েছে হাতির প্রসঙ্গ হচ্ছে হাতি মাঝে মাঝে আমাদের লোকালয়ে প্রবেশ করে এবং ফসলের ক্ষতি করে কারণটা হচ্ছে তারা খাদ্য পরিমাণ মতো পায় না বলে আমাদের লোকালয়ে চলে আসে আমরা গাছগাছালি বন এত বেশি পরিমাণে বহুল পরিমাণে কেটে ফেলছি ধ্বংস করছি যে তাদের স্বাভাবিক বসবাসের স্থানটা আমরা বিপন্ন করে তুলছি যে কারণে তারা আমাদের দিকে চলে আসছে নেক্সট সুন্দরবন অঞ্চলে কী গাছগাছালি দেখা যায় সুন্দরবন অঞ্চলে গোরান সুন্দরী হেতাল বাইন প্রভৃতি গাছ দেখা যায় কেওড়া এবং সেখানে যে সমস্ত স্থায়ী বাসিন্দা রয়েছে সেগুলো হচ্ছে বুনশুয়ার বাঁদর হরিণ মেছোব্রাল ভোঁদড় জলে কুমির কামট এ সমস্ত রয়েছে বনভূমির জানবো সেটা হচ্ছে বনভূমির সম্পদ রিসোর্স অফ ফরেস্ট বনভূমি থেকে যে সমস্ত সম্পদ আমরা পেয়ে থাকি সেগুলো তো দুটো একটা জিনিস নয় অনেক সম্পদ আমরা পেয়ে থাকি আমরা একদিকে পেয়ে থাকি আসবাব কাঠ অন্যদিকে দড়ি তৈরি করার সামগ্রী ঔষধ কাগজ তৈরির উপাদান মশলা ফল ফুল তো পেয়েই থাকি তো এই সমস্ত সম্পদ আমরা বন থেকে পেয়ে থাকি বনে আরও অন্য সম্পদ রয়েছে সমস্ত সম্পদের কথা আমরা বড়ো হয়ে আরও জানব আজ এ পর্যন্তই থাকুক তোমরা শারীরিক কাজগুলো করবে ভালো থাকবে আর একটা কথা ভুলে যাবে না এখন এই সময় অরণ্য সপ্তাহ চলছে সারা ব্যাপী গাছ লাগানোর উৎসব চলছে তোমাদের কাছে অনুরোধ করব তোমরা প্রত্যেকে একটি করে বেশি নয় একটি করে গাছ লাগাবে যত্ন করবে গাছটিকে বড় করবে কটি বললাম একটি একটির বেশি নয় একটির বেশি হয়ে গেলে যত্ন করা যাবে না ভালো থাকবে পড়বে খাতায় লিখবে